এশার নামাজের পর কষ্ট করে এই দুরুদটি 100 বার পড়ুন, 20 টাকার মালিক হবেন, চার দিক থেকে রিজিক শুধু আসতেই থাকবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করা, দুরুদের আমল করা এমনই ফজিলতপূর্ণ একটি আমল, যে আমলটি স্বয়ং আল্লাহ তাআলা করেন, আল্লাহর পছন্দের আমল। আপনি আমি যদি করি, আল্লাহ তাআলা আপনার আমার যাবতীয় ধরনের হাজতকে পূরণ করে দিবেন, পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন, টাকা পয়সার অভাব অনটলকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। পৃথিবীতে যত প্রাণী কুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করে, আল্লাহর প্রশংসা বর্ণনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তারা পাঠ করতে থাকে। আর স্বয়ং আল্লাহ তাআলা নবীর উপর রহমত প্রেরণ করে থাকেন, দুরুদের আমল করে থাকেন। সূরা আহজাবের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক ও তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে রহমত প্রেরণ করে থাকেন। তাই হে মুমিনগণ, তোমরাও দুরূদ শরীফ পাঠ করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত প্রেরণ করতে থাকো এবং তার প্রতি বেশি বেশি সালামও পেশ করতে থাকো। দুরূদ শরীফ এমনই পাওয়ারফুল একটি আমল, যে আমলের মাধ্যমে বান্দার আমলসমূহ পবিত্র করে দেওয়া হয়। হযরত আল্লামা সাকভি রহমতুল্লাহ আলাই দুরূদ শরীফ পাঠ করার দ্বারা যেসব সওয়াব ও নিয়ামত পাওয়া যায়, প্রথমত তা তিনি বিভিন্নভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক স্বয়ং দুরূদ শরীফ পাঠ করেন, ফেরেশতারা দুরূদ শরীফ পাঠ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ শরীফ পাঠ করলে গুনাহের কাফফারা হয়, তাদের আমল পবিত্র হয়, তাদের মর্তবা ও পদমর্যাদা বৃদ্ধি পায় এবং তাদের সম্মান উঁচু ও উন্নত করে দেওয়া হয়, তাদের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, দুরূদ শরীফই তাদের জন্য ক্ষমা প্রার্থী হয়, তাদের আমলনামায় উহুদ পাহাড়ের মতো এক রাত সওয়াব লেখা হয়, তাদের আমলনামায় অনেক বড় পাল্লা ওজন করা হয়। যারা দোয়া করার পরিবর্তে দুরূদ শরীফ পাঠ করেন, তাদের দুনিয়া ও আখিরাতে সকল চিন্তা ও ফিকির দূর করে দেওয়া হয়। হাদিসে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার দ্বারা হাদিস বর্ণনা করা হয়েছে, তাদের আমলনামাসমূহ থেকে গুনাহসমূহ মুছে দেওয়া হয়, গোলাম আজাদ করার থেকেও তাদের সওয়াব বেশি হয়, ভয়ভীতি থেকে তারা নিরাপদ হন, কিয়ামতের দিন তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ও সাক্ষী হন, তাদের জন্য শাফাআত ওয়াজিব হয়, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্টি হন এবং তারা রহমত পান, আল্লাহর অসন্তুষ্টি থেকে তারা নিরাপদ থাকেন, কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবেন, কিয়ামতের দিন তাদের আমলসমূহ ওজন করার সময় নেকির পাল্লা ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। যারা দরিদ্র অসহায় তারা যদি দুরূদের আমল করে, তাদেরকে সদকার নিয়ে আল্লাহ তাআলা নেকি প্রদান করেন। সদকা করলে, দান করলে যে পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি প্রদান করেন, দারিদ্রতাকে দূর করে দেন, গায়েবী টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। এশার নামাজ সম্পূর্ণ করার পর আমরা 100 বার ইস্তিগফারের আমল করব। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই দুরুদের আমল করব 100 বার। আল্লাহ তাআলা ধনী এবং সুখী বানিয়ে দিবেন। এই আমলটি আমি নিজে করে ফল পেয়েছি,
আমি এখনও করার জন্য চেষ্টা করি, আপনারাও আমল করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে দিনের উপর চলার, বলার এবং দুরুদের আমল করার তৌফিক দান করুক। সকলে।